লাকিলি গণেশজির ভোগ পেয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে মঙ্গলবার সকাল এখন 9:45। সকলকেই জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা। বিভিন্ন জায়গাতেই গণেশ পুজো হচ্ছে, মা বাবারও একটা ইনভিটেশন আছে আজকে। পর্ণশ্রী বাজারে কালকে একটু বেরিয়েছিলাম, দেখলাম প্রচুর গণেশ পুজো হচ্ছে। আজকের ওয়েদার যদিও ভীষণ মেঘলা আকাশ, তবে সন্ধ্যের দিকে যদি ওয়েদার ভালো থাকে তো একটু যাব পর্ণশ্রী বাজারের উপর দিয়ে, একটু নিজের ভাড়া বাড়িতে যাব, তখন একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেক বছর বিশেষ করে 2018-এ যখন বিয়ে হয়েছিল সেই বছরই আমি একটা ছোট্ট গণেশ কিনেছিলাম গণেশ চতুর্থী। তখন দেখি ওই দুটো লাড্ডু আর একটু মালা দিয়ে পুজো শুরু করেছিলাম, আর তখন তো আমার হেকটিক প্রেশার থাকতো যেহেতু অফিসটাও সঙ্গে ছিল। তো কোনো বছর যখন বাদ দিইনি, এবছরও সেটা বাদ দেবো না, যেহেতু তাকে ভাই বলি, আজকে তার জন্মদিন, দ্যাটস ওয়াই বাবা লাড্ডু এনে দিয়েছে, মালাটাও একটু পরে এনে দেবে। আজকে বাড়ির পুজোটা আমিই করব, আমার ছোট্ট ভাইটাকে যতটুকু সম্ভব সাজানো যায় ততটুকু সম্ভবই সাজিয়ে আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করব। আশা করব আজকের দিনটা আপনাদের প্রত্যেকেরই ভালো কাটছে, আমারও সেই একই রকমভাবে খুবই ভালো কাটবে। অলরেডি পুজোর মরশুম শুরু হয়ে গেছে, তাই একটা গুড ফিলিংসও প্রত্যেকের মতো আমার মনের মধ্যেও হচ্ছে। তো চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। যদি আজকের ব্লগের কোনো কিছু অংশ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, ভিডিওগুলোকে কমেন্ট, লাইক এবং শেয়ার করারও অনুরোধ রইল। দেখতে দেখতে 10:45 বেজে গেছে, চাটা খেয়ে স্নানে যাব। নার্ভের ব্যথাটা এত বেড়েছে ঠিক করে হাঁটতেও পারছি না, হঠাৎ করে কেন শুরু হলো বুঝতে পারছি না। মাঝখানে অনেকটা মাস মানে অনেকগুলো দিনই হয়েছিল না। একটা হতে পারে মায়ের এখানকার ডিভানের বিছানা, এগুলো খুব সফট বিছানাটা, তো আমি আর সফট কোনো জায়গায় যদি বসি তো হয়ে গেল, আর আমি উঠে দাঁড়াতে পারি না। মেবি হয়তো সেই কারণে হতে পারে, বা সবসময় হার্ড কোনো জায়গা কোত্থেকে খুঁজে বের করি বলুন তো। মানে লাইফে স্ট্রাগল করতে গিয়ে না একটার পর একটা চলছে আমার। আজকে আবারও কিছু তালের খাবার হবে, তো মা নিজেই সবটা এদিকে রেডি করে নিচ্ছে। কি সুন্দর করে আবার মা সাজিয়েছে, দেখুন মায়ের মধ্যে শিল্প সত্তাটা আবার ফিরে এসেছে। মা কিন্তু ভীষণ ভালো সেলাইয়ের কাজ জানে, ব্লাউজের কিছু ডিজাইন আছে, পরে খুঁজে পেলে আপনাদেরকে আমি দেখাবো। আমি লুচির তেলটা গরম করতে দিয়ে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম, জানেন একটা আরশোলা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা ফেলে দিতে হলো, ঠিক এতটা কড়াই তেল ছিল। বাবা জানলে বাবাও খেতো না, আমি ভাবলাম যে আমারও তো খাবার রুচি আসছে না, তো না বলে উপায় নেই, মাকে বললাম। ফার্স্টে ডিসিশন নেওয়া যাচ্ছিল না, তেলের এত দাম, তারপর সেই তেলটা ফেলে দিলাম, খুব গায়ে লাগলো, আরশোলার মরার জায়গা পেলি না বাবা। সকাল থেকে টিফিন করা হয়েছিল না বলে গরম গরম লুচি ভেজি 5টা লুচি নিয়ে বসে গেছি, কারণ তালের এই লুচিগুলো মিষ্টি মিষ্টি হয়, তাই সাইডে আর অন্য কিছুই লাগে না। সময় এখন বিকেল 3টে, সবে আমরা লাঞ্চে বসলাম। কালকে যে খাবারের প্যাকেটটা বাবা পেয়েছিল সেটা যেহেতু নিরামিষ ছিল, তো সেটাই আজকে আমরা খেয়ে নেব, আজ যেহেতু মঙ্গলবার আমার নিরামিষ। তবে পোলাও আমি খুব একটা খেতে ভালোবাসি না ঠিকই, তবে এই পোলাওটা না আমার ভীষণ ভালো লেগেছে, আর সঙ্গে আছে চিলি পানির। কিন্তু আমার যেন মনে হলো সামহাও আলুর দমে আমি একটু রসুনের গন্ধ পেয়েছি, তাই ওটাকে আজকে বাদ দিয়ে দিয়েছি খাবারের লিস্ট থেকে। পরিমাণটা একটু কম, কারণ একজনের মতো খাবার, সেটাই আমরা দুজনে ভাগ করে খাচ্ছি বলে এক্সট্রা ভাতও নিয়ে নেওয়া হয়েছে। তবে অনেক দিন পর এরকম একটা ভালো পোলাও খেলাম। লাকিলি গণেশজির ভোগ পেয়েছি,
মায়ের শখ ছিল আজ ভোগে। রাত্রি 9:15 কর্ণশ্রী বাজারে এত ভিড়, সেখানে তো ছবি তোলার কোনো উপায় ছিল না। মানে গণেশজির আশীর্বাদে একটু ভোগ পেয়ে গিয়েছিলাম, এটাই যা। ভাড়া বাড়িটাতে চলে এসেছি, কিন্তু এইটাতে আমি আসতে একেবারেই চাই না। দুটো কারণ আছে। একটা মেন কারণ হচ্ছে, এত কষ্ট করে এই ঘরটাকে গুছিয়েছিলাম, সাজিয়েছিলাম, এরপর ইমিডিয়েট এটারও প্যাক শুরু করতে হবে। আর বেশ অনেক কিছু জিনিসই এখান থেকে বিক্রি করে দেওয়া হবে। আমার কথা এটাই যে পুরুষ মানুষের যোগ্যতা নেই, ক্ষমতা নেই, মানসিকতা নেই সংসার করার, সে সমস্ত পুরুষ মানুষের কখনোই বিয়ে করা উচিত নয়। বিশেষ করে যারা পরকীয়াতে আসক্ত, কখনোই তাদের বিয়ে করা উচিত নয়। কারণ যে মানুষটা মন থেকে সংসার করতে চায়, তার হৃদয় ভাঙার অধিকার পৃথিবীর কোনো পুরুষ বা কোনো মহিলার নেই। মানে যে ভুল করে তার অপরপক্ষের মানুষের কিন্তু তার দায় নয়। যখন সেবারেও আমার জানতে চাওয়া হয়েছিল, তখনও কিন্তু সে আমাকে সম্পূর্ণভাবে লুকিয়ে গিয়েছিল যে তার অন্য কারোর সাথে সম্পর্ক আছে, ডিভোর্সের দিকে যাবে বা আর কোনো দিনই সংসার করবে না। নিজের জিনিসপত্রগুলোও নিয়ে যায়নি, এগুলো দায় আমার হয়ে গিয়েছিল। তো ওখান থেকে এত প্যাক করে এখানে এনে সেগুলো আনলোড করা, তারপরে সেগুলো ভেজা, এখন আবার সেগুলোকে নতুন করে প্যাক করা, জিনিস বিক্রি করা, সব দায়টা আমার। তাই বিয়ে করার আগে ভীষণ সাবধান, সে প্রেমিকই হোক, বন্ধুই হোক আর অচেনা লোকই হোক। কিছু অসঙ্গতি পরিবার বা সেই ছেলেটির থাকলে সেদিকে যাওয়ারই উচিত নয়। কারণ বেশিরভাগ লোকই তো এখন পরকীয়ায় আসক্ত, সে পুরুষ হোক বা মহিলা বোঝা যায় না। এটাই এই মুহূর্তে আমার রিয়েলাইজেশন। বাড়ি ফিরে গেছি বেশ কিছুক্ষণ আগে, এখন যদিও 10:45, জাস্ট এবার ডিনারটা করব। ওই বাড়ি থেকে এলেই ভীষণভাবে আপসেট থাকি, ডাউন ফিল হয়। সো আজকে আর কিছু ভালো লাগছে না, ভীষণ আপসেট লাগছে। চলুন আজকের ব্লগটা আমি শেষ করে দিচ্ছি। এবারে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। ততক্ষণ অবধি সবাই অবশ্যই মন থেকে আনন্দে থাকবেন আর শান্তিতে থাকবেন, অবশ্যই খুব ভালোও থাকবেন। আজকের জন্য সকলকে শুভরাত্রি, টাটা।